আসসালামু আলাইকুম বন্ধুরা, একজন একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন আমার ভিডিওর মধ্যে যে স্মার্টফোনটাকে ব্যবহার করে আমরা কিভাবে ক্লিয়ার অডিও ব্যবহার করতে পারি ভিডিওর মধ্যে, অর্থাৎ মাইক্রোফোন ব্যবহার করা ছাড়া জাস্ট মোবাইলে যেই মাইক্রোফোনটা রয়েছে সেটাকে ব্যবহার করে আমরা কিভাবে একটা পরিষ্কার অডিও, প্রফেশনাল অডিও আমরা কিভাবে দর্শকদেরকে উপহার দিতে পারি। এই যে আমি একটা মাইক্রোফোন ব্যবহার করছি, একজন দর্শক আমাকে কমেন্ট করেছেন যে আমরা মাইক্রোফোন ব্যবহার করতে চাই না, আমরা মোবাইলের যে সাউন্ডটা আসে সেই সাউন্ডটাকে ব্যবহার করে আমরা অডিও রেকর্ড করতে চাই। সেক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু টিপস আপনি দিবেন আজকের এই ভিডিওর মধ্যে, এমনকি কীভাবে আমরা নয়েজ ফ্রি করতে পারি, অর্থাৎ কোনো ধরনের নয়েজ আসবে না, ভিডিওটাকে কীভাবে আমরা প্রফেশনালভাবে আমরা আপলোড করব। তো বন্ধুরা, প্রথমত আমি আপনাদেরকে যেই টিপসটা দিব, মোবাইল দিয়ে যেহেতু আপনি ভিডিও শ্যুট করবেন মাইক্রোফোন ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু একটা মোবাইল কিন্তু লাগবে অতিরিক্ত, যেহেতু একটা দিয়ে আপনি ভিডিও করবেন আর একটা মোবাইল যদি আপনার কাছে অতিরিক্ত থাকে সেক্ষেত্রে আপনি ভয়েসটা অনেক ভালো পাবেন। যদি আপনার কাছে আরেকটা মোবাইল না থাকে সেক্ষেত্রে আপনি একটা মোবাইল দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই এমন একটা স্থানে আপনি ভিডিও তৈরি করবেন ইনডোরে, যে জায়গার মধ্যে কোনো নয়েজ নেই, একদম নিরিবিলি একটা জায়গা, রাত 12টার পর আপনি ভিডিও শ্যুট করতে পারেন বা দিনের বেলাও শ্যুট করতে পারেন, যেখানে আওয়াজ নেই, আশেপাশে নয়েজ নেই, এরকম একটা জায়গায় আপনাকে ভিডিও শ্যুট করতে হবে। তবে একটু লাউডে কথা বলতে হবে, যেহেতু আপনি মোবাইলটা আপনার থেকে একটু দূরত্বে রয়েছে, 1.5 মিটার বা 2 মিটার দূরত্বে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে একটু লাউডলি কথা বলতে হবে। তবে এক্ষেত্রে আপনার মোবাইলের ডিভাইসটার উপর নির্ভর করতেছে, কত দামি মোবাইল এমনকি আপনার ডিভাইসটা কত ভালো সেটার উপর নির্ভর করতেছে আপনার সাউন্ড কোয়ালিটি মোবাইলের। যেমন আমি এমআইয়ের একটা মোবাইল ব্যবহার করি, তারপর আমার হাতে কিন্তু এখানে আইফোন রয়েছে, ঠিক আছে, আমার দুটো মোবাইলে কিন্তু খুব প্রফেশনাল সাউন্ড আসে যদি আমি মাইক্রোফোন দিয়ে শ্যুট করি। আমি যদি মাইক্রোফোন ছাড়াও কিন্তু আমি যদি আমি শ্যুট করি মোবাইলে যে অরিজিনাল মাইক্রোফোনটা রয়েছে সেটা দিয়ে মাইক্রোফোন ছাড়া, তাও কিন্তু আমার ভালো একটা ভয়েস কিন্তু আসে। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু লাউডলি কথা বলতে হবে, এমনকি আপনি যেই ঘরের মধ্যে আপনি ভিডিওটা শ্যুট করবেন সেখানে কিন্তু যাতে পর্যাপ্ত পরিমাণে ফার্নিচার থাকে, তাহলে ফার্নিচার যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু ইকো আসতে পারে, ঠিক আছে, ইকো আসতে পারে, এই বিষয়টা খেয়াল করবেন। ওকে, এখন যদি আপনার হাতে আরেকটা মোবাইল থাকে ঘরে, সেই মোবাইলটাকে আপনি কিন্তু মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে, আপনি এভাবে রাখতে পারেন, আপনি ভিডিওতে কথা বলার সময় আপনি একটু মুখের কাছাকাছি রাখবেন, চমৎকার আপনি কিন্তু অডিও কিন্তু আপনি দর্শকদেরকে উপহার দিতে পারবেন। এভাবে জাস্ট এতটুকু আপনার মুখের কাছাকাছি রাখবেন, চমৎকার কিন্তু একটা ভয়েস কিন্তু আপনি উপহার দিতে পারবেন। এটা মাইক্রোফোন থেকেও কিন্তু ভালো আসে, অনেক মোবাইলে কিন্তু আপনার অরিজিনাল যে মাইক্রোফোনটা থাকে সেটা কিন্তু অনেক ভালো রেকর্ড করতে পারে। ওকে, আবার বাজারে অনেক মাইক্রোফোন রয়েছে, ওয়্যারলেস, তারপর ওয়ার্ড, সেই মাইক্রোফোনগুলো অনেক দাম, কিন্তু আসলে এগুলো তেমন একটা কাজের না। নন ব্র্যান্ডের অনেক মাইক্রোফোন রয়েছে, সেগুলো থেকে আপনি দেখবেন যে আপনার মোবাইলের মধ্যে ডিফল্ট যেই মাইক্রোফোনটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু অনেক ভালো কিন্তু রেকর্ড করতে পারে। ওকে, তো কথা বলার সময় জাস্ট আপনি রেকর্ডারটা চালু করে দিবেন, রেকর্ডারটা চালু করে দিবেন, অডিও রেকর্ডারটা চালু করে আপনি জাস্ট এখানে ক্যামেরা আপনার ভিডিও চালু করে দিবেন, আপনার সামনে যে মোবাইলটা থাকবে আর এখানে কথা বলা শুরু করে দিবেন। তারপর অডিও এডিট করার সময় আপনি ভয়েসটাকে মিলিয়ে নেবেন, এডিট করার সময় ভয়েসটা আপনি মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনি মাইক্রোফোন ছাড়া কিন্তু একটা ভিডিও রেকর্ড করতে পারছেন। ওকে, এখন মোবাইলে যে ইন্টারনাল মাইক্রোফোন থাকে এটার মধ্যে কিন্তু মাঝে মাঝে কিছু নয়েজ চলে আসে, মাইক্রোফোনে কিন্তু নয়েজটা একটু কম, কিন্তু এগুলোতে কিন্তু একদম মুখের কাছে যদি আপনি না রাখেন সেক্ষেত্রে কিন্তু একটু নয়েজ আসে, সেই নয়েজটাকে আপনি কিভাবে রিমুভ করবেন সেটা এখন দেখাবো। তো বন্ধুরা, আমরা ক্যাপকাট অ্যাপসটার মধ্যে চলে আসবো, ক্যাপকাট ক্যাপকাট অ্যাপসটার মধ্যে চলে আসবেন। আসার পর আপনি নিউ প্রজেক্টের মধ্যে আপনার ভিডিওটাকে আপনি ইম্পোর্ট করবেন, আপনার ভিডিওটাকে আপনি ইম্পোর্ট করবেন নিউ প্রজেক্টের মধ্যে। ইম্পোর্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও যে লেয়ারটা রয়েছে, এই ভিডিও লেয়ারটার মধ্যে আপনি একটা টাচ করে দিন আঙুল দিয়ে। টাচ করে দেওয়ার পর নিচে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, এই অপশনগুলোর মধ্যে আমি একটু দেখাই আপনাকে, এই অপশনগুলোর মধ্যে লাস্টে একটা অপশন রয়েছে রিডিউস নয়েজ, এটার মধ্যে আপনি টাচ করে দিন, রিডিউস নয়েজ এটা অন করে দিন। এটা অন করে দিলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো থাকবে সেটা কিন্তু এই অ্যাপসটা অটোমেটিক রিমুভ করে দিবে। শুধু তাই না, আপনি যদি আরও বেশি নয়েজ রিমুভ করতে চান সেক্ষেত্রে আরেকটা অপশন রয়েছে, এখানে জাস্ট ভিডিও লেয়ারটার মধ্যে টাচ করবেন, তারপর এখানে দেখুন এনহ্যান্স ভয়েস, এনহ্যান্স ভয়েস এটাকে আপনি অ্যালাউ করে দিবেন, তারপর এটাকে আপনি অন করে দিবেন।
অন করে দেওয়ার পর এটা কিন্তু এনহ্যান্সিং ভয়েস কিন্তু করা শুরু হয়েছে। এটা 100% পর্যন্ত হলে আপনার ভিডিওটাকে একদম প্রফেশনাল ভয়েস কিন্তু বানিয়ে দিবে। যদি আপনি মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করেন, সেক্ষেত্রে জাস্ট আপনি প্রথম যেটা দেখালাম রিডিউস নয়েস, সেটা অন করে দিলেই কিন্তু হবে, আপনার ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলোকে সে রিমুভ করে দিবে। তারপরেও যদি নয়েজটা রিমুভ না হয়, সেক্ষেত্রে আপনি এনহ্যান্স ভয়েস এই অপশনটার মাধ্যমে আপনি একদম প্রফেশনাল কোয়ালিটির ভয়েস কিন্তু আপনি খুব সহজে উপহার দিতে পারবেন। আমি এখন আপনাদেরকে যেই অ্যাপসটা দেখালাম এটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ভয়েসটাকে প্রফেশনাল করতে পারবেন। আরও অনেকগুলো অ্যাপস রয়েছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপকাট দেখালাম একদম শর্টকাট। আপনি সরাসরি মোবাইলটাকে সামনে রেখে কথা বলতে পারবেন। যদি আপনার যেই জায়গায় ভিডিওটিকে শ্যুট করছেন সেখানে আশেপাশে নয়েজ না থাকে, কথাবার্তা না থাকে, সেক্ষেত্রে আপনি সুন্দর একটা ভয়েস পাবেন। সেজন্য আমি আপনাকে রিকমেন্ড করব একদম সকাল ভোরে ভিডিও শ্যুট করতে পারেন অথবা রাত 12টার পর। এই সময় কিন্তু সবাই ঘুমে থাকে, এমনকি আওয়াজ কম থাকে, এই সময় ভালো একটা রেকর্ড করতে পারবেন। অথবা আপনি মোবাইলটাকে এভাবে মুখের কাছাকাছি রেখে আপনি কথা বলবেন, চমৎকার কোয়ালিটির ভয়েস পাবেন। তো বন্ধুরা, আপনারা যারা এই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন, আশা করছি আপনাদের উত্তর আমি কিন্তু দিয়েছি আজকের ভিডিওতে। আপনার কিন্তু মাইক্রোফোন ছাড়াও কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে, মাইক্রোফোন কেনার সামর্থ্য না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা প্রফেশনাল কোয়ালিটির ভয়েস কিন্তু আপনি দর্শকদেরকে উপহার দিতে পারবেন। এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। আসসালামু আলাইকুম।